হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 26 জানুয়ারি, রিপাবলিক ডে। আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে 8:30। তো আজকে 8:30 থেকে তোমাদের সঙ্গে আমি ব্লগটা শুরু করলাম, তোমরা পুরো ব্লগটা দেখবে এই আশা রাখবো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, বিছানাটা আমার পাতা হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্নাঘরে। এখন আমি করব আজকে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে হবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম তরকারি, যাই বলতে পারো। দম দম বলবো না এটাকে, আলুর দম বলেছিল মেয়ে করতে, ছোট আলুর দম করতে, কিন্তু ছোট আলু আজকে নেই ঘরে, তো সেই জন্য আলুর এমনি আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে ওটা দিয়ে একটু ওই আলুর তরকারির মতন করলাম। সাইজগুলোকে একটু বড় রেখেছি, তো খুব সিম্পলভাবে করলাম। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর তারপরে একটু ভাজা হলে, আলুটা একটু ভাজা হলে জল দিয়ে দিলাম। তারপরে নামানোর সময় একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেললাম, মাখা মাখা হবে। আর এই দেখো আমার আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আর লাস্টে গরম মশলা যেটা বললাম ছড়িয়ে দেবো। আসলে কোনো মশলা ফশলা দিইনি, তো তাই একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, তাহলে একটু খেতে একটু ভালো লাগবে কড়াইশুঁটি কচুরির সাথে। আলুর তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার কড়াইশুঁটি কচুরির যে পুরটা হয় সেটা করব। আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে মৌরি ফোড়ন দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর আদা বাটা। আমি এর আগেও আমার চ্যানেলে কড়াইশুঁটির কচুরি দেখিয়েছি, তবে আমি এক একবার এক এক রকম করে করি, আমার খেতে ভালো লাগে বিভিন্ন রকম করে, একটু ওলট পালট করে করলে বেশ ভালো লাগে খেতে। তো এটাকে তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। এবার আমি অল্প একটু লবণও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি, চিনিটা একটু বেশি পরিমাণে দেব, তাহলে কচুরিটা খেতে ভালো লাগবে। তো এরপরে আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এই পুরো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এখানে মটরশুঁটি। মটরশুঁটিটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, তো এবার এটার মধ্যে দিয়ে ভালো করে কষাবো। আর আমি খুন্তি দিয়ে একটু প্রেস করে করে দিচ্ছি, তবে খুন্তিটা রেখে দেবো। খুন্তি দিয়ে না মটরশুঁটিগুলোকে খুব একদম যে ম্যাশ করা যাচ্ছে না, সেই জন্য আমি একটা হাতা নিয়ে নিলাম। হাতা দিয়ে আমি মটরশুঁটিগুলোকে ম্যাশ করে দেবো, যেহেতু সেদ্ধ করা রয়েছে সেহেতু তাড়াতাড়ি এটা মিশে যাবে। আর এবার দেখো পুরটাকে আমি একদম ড্রাই করে ফেলেছি। এবার কিন্তু কড়াইশুঁটির কচুরির যে পুর তৈরি হয় সেটার জন্য আমার এটা রেডি, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। আর এখানে দেখো ময়দা আমার মাখা হয়ে গেছে, তবে প্রথমে আমার প্ল্যান ছিল লেচি কেটে তার মধ্যে পুর ভরে আজকে কড়াইশুঁটির কচুরিটা করব, কিন্তু পরে প্ল্যানটা চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে সেটা আমি তোমাদের বলছি, পরে যখন তোমাদের সামনে আসবো তোমাদের বলবো। তো এখন আমি যেহেতু তাড়াহুড়ো, সেহেতু পুরো যে পুরটা আছে সেটা ময়দার মধ্যে একসাথে মেখে ভালো করে মাখলাম, মেখে তারপরে আমি কচুরিগুলোকে ভাজবো। এই দেখো আমার ময়দার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তবে এর মধ্যে আমাকে অল্প পরে ময়দা মেশাতে হয়েছে, কারণ যখন আমি পুরটা এর মধ্যে দিয়েছি তখন ময়দাটা কিন্তু যে আঁটো আঁটো ভাবটা সেটা ছিল না, সেই জন্য অল্প ময়দা মেশাতে হয়েছে। তো অল্প ময়দা মিশিয়ে আমি ডোটা, দেখো আমার হয়ে গেছে, এবার একটু রেখে দেবো রেস্টে, তারপর আমি লুচিগুলো বা কচুরিগুলো যাই বলো ভেজে নেব। আর এই দেখো আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল, আর আমি এখন কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। দেখো ভাজা আমার হয়ে গেছে, আর আমি মেয়েকে কিন্তু সার্ভ করে দিয়েছি, তবে আজকে কচুরিগুলো কিন্তু গোল হয়নি ঠিক করে। এখন বেজে গেছে 9:45, আর আমার টিফিন করা কমপ্লিট। কমপ্লিট বলতে মেয়েকে টিফিন করে দিয়ে দিয়েছি, শুধু কচুরিগুলো ভাজিনি, আর আলুর তরকারি তো দেখলেই হয়ে গেল। আর কচুরিগুলো ভাজিনি তার কারণ হচ্ছে নীলাদ্রি গেছে হচ্ছে ক্লাবে, আজকে 26 জানুয়ারি, সেটার ওখানে ওদের অনুষ্ঠান রয়েছে। তো আমার সকালবেলা যেটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে চা খেতে বসে না, ও আমি আর নীলাদ্রি একটু গল্প করতে বসে পড়েছি, ব্যাস ওখানেই আমার দেরি হয়ে গেছে। তো যখন 8:45 বাজে তখন আমি বললাম এদের তুমি 9:30 বেরোবে আমি কী করে দেবো, তাও তাড়াহুড়ো করে করলাম, কিন্তু আর হলো না। 9:25 ও বলছে না 9:30 আমাদের অনুষ্ঠান শুরু হবে, আমি চলে যাচ্ছি। তো খেয়ে যেতে পারলো না, এসে খাবে আর কি, দেরি হয়ে গেল। তো আমিও খাইনি এখন, ও আসলেই আমি খাবো।
তো এখন ভাবছি আমি সব রান্নাঘরের ওগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই, তো তো এখন সব রান্নাঘরের সমস্ত গুছিয়ে নিয়ে ভাবছি স্নান করে পুজোটা দিয়ে নিই, তাহলে কি একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে। তারপর মেয়েকে এখানে পড়ার এখানেও আসবো, একটু পড়া টড়াগুলো দেখবো কি হচ্ছে না হচ্ছে। আজকে চিকেন করবো ভাবছি, কালকে চিকেন নিলাম যে এনে রেখেছে, সেটা একটা সুবিধে হয়েছে। তো আর কচুরিটা দেখলে প্রথমে ভেবেছিলাম কি বলতো, পুর ভরেই কচুরিটা করবো, কিন্তু ওই তাড়াহুড়ো করার জন্য পরে দেখলাম পুর ভরে যদি করতে যাই দেরি যদি হয়, তাড়াতাড়ি করে মেখে নিলাম। ওই মেখে নিয়ে করলে খেতে ভালো হয়, তো আজকে ইচ্ছে ছিল না, আমি ভেবেছিলাম আজকে পুর ভরেই করবো, তো ওটা আর হলো না। তাড়াতাড়ি করে ওকে দেওয়ার জন্য একসাথে ময়দার সাথে মেখে নিলাম, কিন্তু দিতে পারলাম না, কি আর করবো, যাকগে যা হলো হলো। চলো যাই এখন রান্নাঘরে, ওই কাজগুলো কমপ্লিট করি। আর আমাদের তো বেশিরভাগ সময় জানোই রান্নাঘরে, চলো যাই রান্নাঘরে, চলো যাই রান্নাঘরে বলি। চলো গিয়ে ওগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই, করে দেখি যদি এর মধ্যে এনার্জি চলে আসে তাহলে টিফিনটা খেয়েই তাহলে পুজো দিতে যাবো, আর যদি না আসে তাহলে আগে পুজো দিয়ে নেবো, তারপরে ও আসলে টিফিন খাবো। আজকে একটু টিফিন খাওয়াটা দেরি হয়ে যাবে। আর এখানে দেখো দুটো মুড়ির প্যাকেট এনেছিলাম কালকে, কালকে যখন বেরিয়েছিলাম রাত্রিবেলা মানে নীলাদ্রির রিপোর্টগুলো আনতে গিয়েছিলাম তখন মুড়ির প্যাকেট নিয়ে এসেছিলাম, তো মুড়ির প্যাকেট দুটোই এনেছিলাম। এখন না একটা আনি না, দুটোই আনি, কারণ সকালে বিকেলে এখন হয়তো মুড়ি খাওয়া হয়, তো মুড়িটা একটু বেশি যা মানে লাগে, একটা আনলে আবার পরের দিন বা তার পরের দিন আনতে হয়, দুটো আনলে কি 3-4 দিন মোটামুটি যায়, তো সেই জন্য দুটোই নিয়ে এসেছি। তো কালকে মুড়ির প্যাকেটগুলো আর খোলা হয়নি, ঢালাও হয়নি, তো আজকে ভাবলাম আজকে ঢেলে দিই, নইলে পড়ে থাকলে পড়েই থাকবে, তো ঢেলে দিলাম। ঢেলে এবার ঢাকনাটা আটকে রেখে দেবো জায়গার যেখানে রাখার, আর আমার আরও অনেকগুলো বক্সের দরকার, কিন্তু জায়গার কমের জন্য না আমার এই বক্সগুলো আর কেনা হচ্ছে না। তো আরও অনেকগুলো বাসনও হয়েছিল দেখো, বাসনগুলোকে এখন ভাবলাম মেজে নিই, কারণ স্নান করতে যাব ভাবছি, এখন নীলাদ্রি আসেনি, তবে যদি আসে তাহলে বললামই তো টিফিন খেয়ে নেব। তো আমি এখন বাসনগুলো যা হয়েছিল ভাবলাম বাসনগুলো মেজেই নিই, তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি, মেজে নিতে দেখি যদি নীলাদ্রি আসে তো আমরা টিফিনটা খেয়ে নেব। আর আমি বাসন মাজতে মাজতে নীলাদ্রি চলে এসেছে, তো সেই জন্য দুজনে টিফিনটা খেয়েই নিচ্ছি। কচুরিগুলো মেয়েরটা গোল হয়নি, তবে আমাদেরটা কিন্তু মোটামুটি গোল হয়েছিল, তবে আজকে প্রপার গোলটা যে সেরকম হয়নি, একটু বেঁকে গেছে, মানে ভারতের ম্যাপ কিছু কিছু হয়েছে। আমি আর নীলাদ্রি খেয়ে নিচ্ছি, আলুর তরকারিটাও ভালো হয়েছিল আর কচুরিটা তো বেশ ভালো হয়েছে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে তো খেতে বেশ ভালো লাগছিল। তো আমি আর মেয়ে নীলাদ্রি এখন খেয়ে নিচ্ছি, আর মেয়ে তো খেয়েই নিয়েছে আগে, ওকে আগে দিয়ে দিয়েছি, কারণ ও ঘুম থেকে ওঠার পর চাটা ও কিছু খায়নি, তো ওকে বলেছিলাম চা খেতে, চা খায়নি, তো ভাবলাম যে তাহলে ওকে আগেই টিফিনটা দিয়ে দিই, কারণ অনেকক্ষণ তাহলে শুধু শুধু বসে থাকার কোনো প্রয়োজন নেই, এমনিতেই আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে। আর নীলাদ্রি এখন উঠে গেল কোথায় বলো তো, ছাদে গেল, ছাদে গিয়ে ও গাছে একটা লঙ্কা হয়েছে, সেই লঙ্কাটা আনতে গেল, বললো আমি গাছের লঙ্কা নিয়ে ওই ওটা দিয়ে খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি আমুদি মাছ দেখো রেখেছে, আমাদের এখান দিয়ে যাচ্ছিলো, তো এখন তো বেশিরভাগ এখানে থেকেই রাখা হয়, যদি মাছ একান্তই না পায় তাহলে বাজারে যাওয়া হয়, নইলে এই বাড়ির সামনে দিয়ে যে মাছওয়ালারা যায় সেখান থেকেই মাছ রাখা হয়। তো আমুদি মাছ যাচ্ছিলো, তো নীলাদ্রি খুব ভালো খায় আমুদি মাছটা, তো সেটাও রাখলো, আমি আজকে ধুয়ে টুয়ে রেখে দিই, মোটামুটি ধুয়ে রেখে দিচ্ছি, আবার তো যখন রান্না করবো তখন তো আবার ধোবই। তো চিকেনটাও বার করে রেখেছি, মোটামুটি ঠান্ডা ছেড়ে গেছে, ওটাকেও এখন ধুয়ে সব একদম ঠিকঠাক করেই যাব, তারপর স্নানটা করে নেব এখন, কারণ পরে যদি স্নান করি দেরি হয়ে যাবে। তো আমুদি মাছটাও হয়ে গেল ধোয়া, এখন চিকেনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তো অনেকটাই চিকেন এনেছিল, তো পুরোটা করছি না, অল্প কিছু, মানে আজকে শুধু দুপুরের জন্যই করবো, ওইটুকানি করবো, আর বাদবাকিটা রেখে দিয়েছি, পরে দেখি। আমি একটু মোমো খেতে চেয়েছি একদিন, এটা করবো, নীলাদ্রিকে চিকেন স্টু একদিন করে দেবো, যাই হোক সে পুরোটা করলাম না, কিছুটা রেখে দিলাম। আর ওদিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ঘরটাকে একটু মুছে নিচ্ছি, তো স্নান করতে তো যাবোই, স্নান করতে যাওয়ার আগে এই কাজগুলো কমপ্লিট করে ভাবলাম তারপরে স্নান করতে যাই। আর বিছানার মধ্যে দেখো একটু আগে আমি বিছানা পরিষ্কার করে গেলাম, সেই বিছানার মধ্যে আবার সব উঠে গেছে, মেয়ে পড়ছিল সেই টুল, তো ওখানে জলের বোতল, আমরা টিফিন খেয়েছি সেই জলের বোতলটা সবই রয়ে গেছে, এই মাঝে মাঝেই হয় বিছানাটাকে, মাঝে মাঝেই মানে দিনের মধ্যে অনেকবার করেই একটু ক্লিন করতে হয়।
আজকে নীলাদ্রির অফিসের যে ব্যাগটা আছে, যেটা নিয়ে অফিস যায়, সেই ব্যাগটা ধুয়ে দিলাম একটু। তো কেন তাড়াহুড়ো করে ধুলাম সেটা তোমাদের পরে জানবো, পরের ব্লগে তোমরা জানতে পারবে। তো আজকে ধুয়ে মেলে দিলাম। আজকে রোদটা আছে, খুব রোদ না থাকলেও আছে, অল্প স্বল্প রোদ আছে। তো আজকে ধুয়ে দিলাম, আশা করি শুকিয়ে যাবে। স্নান টান করে পুজো টুজো দিলাম, পুজো টুজো দিয়ে মেয়েকে একটু পড়িয়ে নিলাম, মানে পড়িয়ে নিলাম বলতে পড়াটা ধরে নিলাম আর কি। ও যেগুলো বললো আমাকে ধরতে সেগুলো ধরে নিলাম। তো এখন আমরা রান্নাঘরে চলে এসেছি। আজকে যেহেতু চিকেন হবে, আর তো কিছু হবে না, চিকেন আর ভাত আর ডাল করবো। নীলাদ্রির জন্য ডাল লাগবে, মানে চিকেন হলেও ডালটা লাগে, মানে চিকেনের ঝোলটা তো খায় না ও, মানে চিকেনটাকে ডালের মধ্যে ধুয়ে নিয়ে তারপরে খায়, সে চিকেনটা খায়, সেই জন্য ডাল লাগবে। আর ভাবছি চাটনি দেখি, ভেবে নি এখন কতটা কি করবো, সেই কতটা কি সময় সেই অনুযায়ী নির্ভর করছে। এখন বেজে গেছে 1:05, তো হয়তো চাটনিটাও করে ফেলতে পারবো না। দেখি, মেয়ে অনেকদিন ধরেই বলছে, সে কামরাঙা চাটনি করেছিলাম না, ওই কামরাঙা চাটনিটা বলছে ওরকম করে আবার আমাকে করে দাও মা। ঠিক আছে, দেবো। তো দেখি আজকে করে দিতে পারি কিনা। তো চাটনি চিকেনটা করবো, আজকে চিকেনটা করবো পোস্ত দিয়ে। তো চলো, আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি আমার মতন করে করবো, মানে পোস্ত চিকেন না সেরকম না কিছু, মানে আমি আমার মতো আমার মনে যা আছে সাই দিয়ে করবো। এই ফার্স্ট এরকম ভাবে করবো, জানি না কেমন হবে, তোমরাও ট্রাই করতে পারো খেয়ে। তারপর তোমাদের আজকে খেয়ে আজকেই তোমাদের বলবো যে কেমন লাগলো। তো চলো স্টার্ট করি। কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুকে যেরকম মাংসের আলু কাটে সেরকম কেটে নিয়েছি। এটার মধ্যে লবণ আর হলুদ দেবো। লবণ আর হলুদ দিলে মানে আলুটার যতটা প্রয়োজন আর কি, সেই অনুযায়ী লবণ হলুদ দেবো। পরে তো চিকেনের জন্য আলাদা করে দেবই। তো আলুগুলো সব ছেড়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে একটু আলুটাকে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আর দিয়ে দেবো এখানে মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটাই দিয়ে দিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি, দুটো ছোট ছোট টমেটো দিয়েছি, আর আদা 1 ইঞ্চির মতো আদা দিয়েছি, আর দু তিন কোয়া রসুন, আর কাঁচা লঙ্কা 3-4টে দিয়েছি কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে এবার আর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। আর যখন আমি দেখলেই তো, যখন আমি আলুটা ভাজলাম তখন অল্প পরিমাণে লবণ দিয়েছি, মানে আলুটার জন্য যতটা প্রয়োজন ততটা লবণ দিয়েছি। তা লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব, মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আর সিমে করে দেব, আঁচটাকে সিমে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে তুলছি, যদিও মাঝে মাঝে 3-4 বার কিন্তু আমি এটাকে নেড়ে দিয়েছি। চিকেনটা কিন্তু ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ তোমরা ফুটে গেছে, আর ঝোলটা যে বেরিয়েছে, মানে আমি কিন্তু এক্সট্রা কোনো ঝোল জল দিইনি আর কি, পেঁয়াজের থেকে যে রসটা বেরিয়েছে সেটাই। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। এখানে আমি 9টা কাজু দিয়েছি আর পোস্ত পরিমাণ মতোই দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। তো ম্যাক্সিমাম মাংসটা কিন্তু আমার হয়েই গেছে, মানে চিকেনটা আমার হয়েই গেছে। এই পোস্ত আর কাজুটা দিয়ে লাস্টে জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে দেব। তো দেখো গ্রেভিটা বেশ ভালো লাগছে, আর যেহেতু ভাত দিয়ে খাবো সেহেতু আমি একটু গ্রেভি রাখলাম। এটা কিন্তু লুচি বা পরোটার সাথেও বেশ ভালো লাগবে। আর রান্না দেখো আমি মোটামুটি সব কমপ্লিট করে আবার ফিরে এলাম। এখানে ডাল করেছি, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে হলো চিকেন, আর ওখানে পাঁপড় ভাজা করেছি, আর ওই চাটনি। খাওয়া স্টার্ট করছি, আর আজকে চিকেন কেমন হলো তোমাদের বলি, আগে ডাল দিয়ে খেয়ে নিই। তোমাকে ডাল দেবো? ডাল আর বেগুন ভাজা দিয়ে আগে খেয়ে নিই। পাঁপড় ভাজাও আছে, পাঁপড় ভাজা এখন দেবো না, চাটনির সাথে খাবে, নিয়ে নেওয়া হয়।
আর নাও আছে তো কতটা আমার আর কুড়ি রান্না না তো আরে নেবো দেখি কি হয়েছে ডালটাও ভালো হয়েছে বলো ধনে পাতা দিয়ে ভালো হয়েছে পাতলা করে করেছি ভাত দেবো আমাকে পোস্ত আর কাজু বাটা দিয়েছি ডাল দিয়ে খাওয়া শেষ এবার হচ্ছে আসল জিনিস চিকেনটা কেমন হয়েছে দেখি দারুন জানি ভালো হয়েছে মা দারুন হয়েছে নিজের করা রান্না নিজেই প্রশংসা করছি নিরাজ্জি বলতে পারবে না তো চিকেন ধুয়ে খেয়েছে না বলো টেস্ট পেয়েছো নিজের রান্না নিজেই ভালো বলছি আচ্ছা বাবার কথা মনে পড়ে যাচ্ছে বাবা একবার আমার দিদা আমাদের বাড়িতে এসেছে তো বাবা সেদিনকে রান্না করেছে রান্না করে খেয়ে যখন খাচ্ছে তোমার বাবা বলছে আজকে রান্নাটা খুব ভালো হয়েছে দারুণ হয়েছে আর আমার দিদা মুখটা বেঁকিয়ে বললো হা নিজের রান্না নিজেই ভালো কর আমরা কোনোদিনও কই নাই এমন আমার দশা হয়েছে সেই আজকে নিজের রান্না নিজেই ভালো বলছে মেয়েও ভালো বলেছে যদিও তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খেতে খেতেই ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা